আমি একটা সত্য কথা বলতেছি, আমি কাউকে ওয়াল্লাহ দিলে আঘাত দেওয়ার জন্য না, যারা কুরবানি করতে পারে না, আপনারা জানেন বড় মানুষ তো মুখের কথা বুকের কথা চাপা দিয়ে রাখতে পারে, কিন্তু ওই ফ্যামিলিতে ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, পার্শ্বের বাড়িতে যখন গোস্তর রান্না সুগ্রাণ বের হয়, তখন কিন্তু ওই পিতামাতার হয়তো বা অগোচরে এমন একটা ব্যথা তার দিলের মধ্যে থাকে যে এখনো পর্যন্ত আমার বাচ্চাদের প্লেট, আমি আজকের এই কুরবানি দিতে আমার বাচ্চার প্লেটে এখনো গোস্ত দিতে পারি নাই। এটা যে কত বড় একটা অভিভাবকদের উপর প্রেশার, এবং কত যে একটা কষ্ট, এই কষ্ট যে পাথর চাপা দিয়ে বুকে লালন করে, এটা কিন্তু অনেকে বলতে পারে না, সহ্য করতে পারে না, এই কথাগুলি কিন্তু আসলে বলার না। আমি আপনাদেরকে বলবো, যারা কুরবানি দিচ্ছেন, আপনাদের কুরবানির থেকে গোস্ত কেটে দিয়ে আপনার প্রতিবেশী যারা কুরবানি করে নাই, সমাজকে তো আপনি দেবেন, আপনার প্রতিবেশীকেও আপনি দিয়ে থাকেন, আচ্ছা আগে আগে একটু গোস্ত পৌঁছায় দেন না কেন, আগে আগে একটু গোস্ত পৌঁছায় দেন, যাই হোক কিছুটা হলেও তারা রান্না করে বাচ্চাদের প্লেটে দিয়ে দিক। এই বিষয়গুলি কিন্তু দেখেন, কিছু বিষয় আছে বলার, কিছু বিষয় আছে সবাই বলবেও না, কিন্তু বলা যায় না, কিন্তু এই মনের কথাটা অনেকে বলতে পারে না, আর বলা যায়ও না, একটা লজ্জারও বিষয় থাকে, শরমের একটা বিষয় থাকে। এটা একটা অতি বাস্তব কথা আমি আপনাদেরকে বললাম। তো যারা কুরবানি করতে পারে না, আসলে এই দিনটাতে মানসিকভাবে অনেক মনটা ছোট হয়ে থাকে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকে, আল্লাহকে হয়তো অনেকে বলে, অনেকে তো এমনও বলে যে যাক এই বছর কুরবানি করতে পারি নাই, আগামীতে ঋণ করে হোক ধার করে হোক যেমনি হোক আগামীতে কুরবানি করবই। কি জন্য কথাগুলি বলে, যে বাল বাচ্চারা প্রতিবেশী কুরবানি করেছে, সমাজের অনেকে কুরবানি করেছে, তাদের বাড়িতে গোশত আগের থেকে পশুর থেকে আলাদা করে নিয়ে হান্ডিতে উঠে দিয়েছে, রান্নাবান্না হচ্ছে, আর কুরবানির গোশতের আলাদা একটা স্বাদ আছে, মজা আছে। কুরবানির গোশত যখন হান্ডিতে উতলাতে থাকে তখন আলাদা একটা একটা কেমন ধরনের সেন্ট, আলাদা এক ধরনের একটা সেন্ট থাকে, যেহেতু জিয়াফত আল্লাহর তরফ থেকে, এটা একটা আলাদা মজার, এটা বাস্তব কথা বলছি। আপনারাও খেয়াল করেছেন যে কুরবানির গোশতের মধ্যে আলাদা একটা স্বাদ থাকে, আলাদা একটা মজা থাকে, কারণ এগুলো তো আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দারা কুরবানি করেছে, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানি, জিয়াফত তো আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমি আগে বলছি ভাই, এমনও কিছু বিষয় থাকে যেগুলি আমি আপনাদের খতিব হিসাবে এই কথাগুলি আপনাদেরকে বলতে পারি, এটা আমার অধিকার আছে। আমি হয়তো বা আপনাদেরকে আদবের লেহাজা নির্দেশ করছি না, আমি নির্দেশ করলেও আপনারা কিছু বলতে পারবেন না, আমি যদি নির্দেশ করি, আমি আপনাদের খতিব, আমার কথা আপনারা মানবেন, আমার পিছনে নামাজ পড়েন, আমার কথা আপনাদেরকে মানতে হবে, আমি আপনাদের খতিব, আমি আপনাদের ইমাম, হ্যাঁ আমি নির্দেশ করলেও আপনাদের করার কিছুই নেই, তবে আমি বলবো আপনাদেরকে এই বিষয়ের প্রতি একটু খেয়াল করবেন। আশা করি আপনারা করছেন, আলহামদুলিল্লাহ আপনারা করছেন। যদি এরকম হয়, আশপাশের আরও সমাজের মানুষের এখানে থাকতে পারেন, আপনাদেরকে আমি সুপারিশ করব যে এই প্রতি একটু খেয়াল করার চেষ্টা করবেন, যথাসম্ভব যত দ্রুত পারেন মানুষের ঘরে ঘরে এই গোশতগুলি পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন। আনন্দ উৎসব সকলে মিলে ভাগাভাগি করে আমরা উদযাপন করব, ঠিক আছে ইনশাল্লাহ।